রেজাল্ট বলে একই জায়গা থেকেই তো আসে সব। যাই হোক, ওদের রিসোর্স, ওদের প্রপারলি মানে রিসোর্স ইনাফ না, লোড ব্যালেন্স করা না, এখান থেকে আসলে মানে এক্সপিরিয়েন্স কম হওয়ার কারণে এগুলো হতে পারে। তো এটাকে মানে কানেকশন এক্সাশন আছে, কনকারেন্ট কানেকশন কত সে সর্বোচ্চ দিতে পারে সেটা সে দিতে পারে না, এটাই প্রবলেম। তারপরে মাঝে যেন কী একটা করতে যায় এরকম হয়েছিল না আপনাদের, ও ভোটার আইডি চেক করি, ভোটার কী বলে আমার আমি কোন কেন্দ্রের ভোটার, এরকম একটা হলো না যে পরে আর কেউ পায় না। পরে বুয়েট না কারাই কাজটা করছে তারা বলতেছে কি যেন কি সমস্যা ভাই, আমি কেউ এটা জানি না। টার্গেটেড সরি, এখানে বুয়েটের কে আসেন ভাই, ভাই আগেই মাপ চাই নেই ভাই, পরে আবার কেউ নাই তো বুয়েটের কেউ আসেন নাকি, একদম অনেস্টলি বলেন ভাই বুয়েটের কয়জন আছে, বলার পরে এটার উপর ভিত্তি করে আমি সামনে আরো আগাবো কি না আগাবো না এইটা ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা নিয়ে টার্গেট এক্সপ্লয়টেশন, আপনি নির্দিষ্ট একটা টার্গেট, এটা এটা ডস আর বাকিগুলো ডিডস, এটা একটা নির্দিষ্ট টার্গেটকেই আমি জানি ওর উইকনেস কি, আমি ওভাবে করে টার্গেটের ওইটাই শুধু ব্রিচ করবো, ঠিক আছে। টার্গেটেড ডস, আচ্ছা ওই সময় এইটা এই এই স্লাইড দিয়ে শেষ করবো, কারণ নেক্সট স্লাইডে আচ্ছা নেক্সট স্লাইড, হ্যাঁ এই এই স্লাইড এই এই দুইটা স্লাইড দিয়ে শেষ করবো। দেখি এখানে কি আছে, আচ্ছা যাই হোক মডেল তো বুঝতে পারছেন, আমি এখানে গেলাম না, আমরা কালকে কয়েকটা পপুলার টার্গেট বলছিলাম, অনেকগুলো পপুলার ডসের টার্গেট এবং ঘুরে ফিরে সেগুলোই আছে, এইগুলোই আছে এখানে ধরেন একজন ওয়াইফাই জ্যামার চালাবে ডস, আমরা কেউ কানেক্ট হতে পারলাম না, অথবা ধরেন ডিএসসিপি স্নুপিং করলো, ডিএসসিপি এক্সট্রাকশন করলো, অথবা এই ধরনের অ্যাটাক করলো বা ম্যাক ফ্লাডিং করলো, আমরা কানেক্ট হতে পারলাম না, এগুলো সবই। আচ্ছা ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স তৈরি করলো, জ্যাম তৈরি করলো ইকুইপমেন্টে, আর হলো কি ডিওথ, ডিওথ কি জিনিস ধরেন আমার ইউজারনেম আর পাসওয়ার্ড সামহাউ হ্যাক বা কম্প্রোমাইজ হলো, আমি কানেক্ট আছি ও কিছুক্ষণ পরপর আমাকে নিজেকেই লগ আউট করে দিচ্ছে, না আমার ডি অথেন্টিকেশন করে ফেলতেছে, না আমি যে মানে আমি যে ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্ট হচ্ছি ও নিজেই নিজেকে লগ আউট করতেছে, ও প্রিটেন্ড করতেছে আমি আমার দরকার নেই এই কানেকশনে, ও লগ আউট করতেছে। আবার আইএসএমপি ফ্লাডিং আছে, সিম ফ্লাডিং গতকাল কভার করছি, ডিএনএস এর ক্ষেত্রে বলছি অ্যাম্পলিফিকেশন রিফ্লেকশন, এই দুইটা জিনিস খুবই পপুলার চয়েস ডিএনএস মানে অ্যাম্পলিফিকেশনের জন্য, রিডাইরেকশনের জন্য আইএসএমপির ওগুলারও এক্সাম্পল আছে। বাট এইখানে আসি ডসের, ডস নেটওয়ার্কে মানে ডস অ্যাটাকের ট্রেন্ড আস্তে আস্তে বাড়তেছে, এবং এই 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 স্লাইডটা অত গুরুত্বপূর্ণ, এখন আমি আমরা ব্রেকে দেই। এটার মেইন মেইন সামারি হলো দেখেন ডস আগে কী ছিল, কত সাইজ আর এখনকার সাইজ কীরকম, দেখেন হিউজ ভলিউমের ডস অ্যাটাক হয় দেখছেন, এবং এডাব্লিউএসে সবচেয়ে বেশি ডস, সবচেয়ে বেশি ভলিউমের এ যাবৎকালের হিস্ট্রিতে সবচেয়ে বড় ডস অ্যাটাক হয়েছে, সেটা হচ্ছে 2.3 TB পার সেকেন্ড, টেরাবিট পার সেকেন্ড, এত ভলিউমের, এটা তো বাংলাদেশের মতো ইয়ে তো আসলে কল্পনা করা যায় না, এত তো ক্যাপাসিটি এই লেভেল ব্যান্ডুই তো নাই, তো এটা তো সম্ভবই না। সো এই লেভেলে হয়েছে, বাট স্টিল তারা সার্ভাইভ করছে আর কি, আপনার অত বেশি প্রবলেম হয়নি। তো যাই হোক ইন জেনারেল 1-25 GBPS এর মানে ডিডস হয় ইন্টারনেটে অ্যাভারেজে, আর এটা লাস্ট করে লেস দ্যান 4 hours, সো বাংলাদেশেও যেরকম বেশ ভালো ডিডস হয় আর কি। ওকে তাহলে চলেন ব্রেকে যাই, ব্রেকের পরে কুইকলি স্লাইড শেষ করে আমরা একটা ল্যাব করি, ঠিক আছে।